ভৈরব পৌর নিউ মার্কেটের ফ্যাশন রুমের মালিক সুমন সাহা কাপড় ব্যবসার আড়ালে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও প্রবাসী স্ত্রীদের টার্গেট করে অনৈতিক সম্পর্কের মাধ্যমে নারীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সুমন সাহা ভৈরব বাজার টিনপট্রি এলাকার রতন সাহার পুত্র। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। রবিবার বিকেলে নরসিংদীর গাবতলী এলাকায় এক নারী কাস্টমারের সাথে অনৈতিক কাজের উদ্দেশ্যে তার ফ্ল্যাট বাসায় গেলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খোঁজ নিয়ে জানা যায়, সুমন সাহা তার নিজ নামে সাহা টাইটেল ও ধর্মের কথা গোপন ও পাঞ্জাবি টুপি পরিধানের মাধ্যমে নিজেকে মুসলিম পরিচয় দিত আর তার দোকানে আসা নারী ক্রেতাদের। সে দীর্ঘদিন ধরে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও প্রবাসীদের স্ত্রীদের টার্গেট করে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে এমন অভিযোগ তোলেন ভৈরব বাজারের একাধিক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, সুমন সাহার নেতৃত্বাধীন ভৈরব বাজারের 12-15 জন হিন্দু যুবকের একটি চক্র তাদের দোকানে আসা মহিলা কাস্টমারদের ফোন নাম্বার নেওয়ার পর তাদের সাথে সম্পর্ক করত। মুসলমান নারীদের বিপদগামী করতে ওই প্রতারক চক্রটির মূল টার্গেট মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মহিলা প্রবাসী স্ত্রীরা। অনেক মহিলাও তাদের ফাঁদে পড়ে অর্থ ইজ্জত হারিয়েছেন। মান সম্মানের ভয়ে মুখ খুলে না ভুক্তভোগীরা। হিন্দু ধর্মাবলম্বীর প্রতারক যুবকদের সাথে কতিপয় স্থানীয় মুসলিম যুবকদের যোগসূত্র আছে বলে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়। এ বিষয়ে ভৈরব বাজারে শপিং করতে আসা নারীরা হিন্দু যুবকদের ওই চক্র থেকে নিরাপদ ও সতর্ক থাকার পরামর্শ দেন সাধারণ ব্যবসায়ীরা। গত রবিবার বিকেলে নরসিংদীর গাবতলী এলাকায় 3 সন্তানের জননী এক মুসলিম নারীর বাসায় গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হন চক্রের মূল হোতা কাপড় ব্যবসায়ী সুমন সাহা। আটকের পর তাকে মারধর করে কয়েক ঘন্টা আটকে রাখা হয়। আটক অবস্থায় ফ্যাশন রুম সুমন নামে তার নিজ ব্যবসার প্রতিষ্ঠানের ফেসবুক আইডিতে নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করে লাইভ দেন। ওই পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটিজেন সহ ভৈরবের সাধারণ মানুষের মাঝে। ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়া পোস্টে জানা যায়, ওই নারীর নাম অনু, 3 সন্তানের জননী তিনি। 4 বছর আগে ভৈরব নিউ মার্কেটে অভিযুক্ত সুমন সাহার কাপড়ের দোকান কাপড় কিনতে আসার সুবাদে পরিচয় হয় ওই নারীর। ওই পরিচয় সূত্র ধরে প্রায় নরসিংদী গিয়ে রেস্টুরেন্টে দেখা করত। ওই ভুক্তভোগী নারী সুমনকে মানা করার পরও তাকে নিয়মিত বিরক্ত করত। সে আধা ঘন্টা জিম করে ওই নারীর বাসায় যায়। এ সময় স্থানীয় অভিযুক্ত সুমন সাহাকে আটক করে প্রচণ্ড মারধর করে। স্থানীয়দের হাতে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব অপকর্মের কথা স্বীকার করে মুসলিম লেবাসধারী প্রতারক সুমন সাহা। এ সময় সুমন ওই নারীকে বিয়ে করতে বলায় ভুক্তভোগী নারী সুমনের গলার কলার ধরে টানতে থাকে। নারী বলেন, সুমন তাকে আপা বলে ডাকত, তার মেয়েকে ভাগিনী বলে ডাকত। ঘটনাটি ভৈরব বাজারে সাধারণ ব্যবসায়ী ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সুমন সাহা সহ প্রতারক চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে অভিযুক্ত সুমন সাহা বলেন, ওই মহিলার কাছে কাপড়ের টাকা বকেয়া ছিল। টাকা আনতে নরসিংদী গাবতলিতে মহিলার বাসায় গেলে ওই নারীর স্বামী মামুন সহ 10-12 জন লোক তাকে আটক করে মারধর করেন। এ সময় তাদের কথা মতো ফেসবুক লাইভে গিয়ে ঘটনা স্বীকার করেন। আটক অবস্থায় 50,000 টাকা, খালি চেক ও স্ট্যাম্পে সই রাখেন তার। ওই দিন রাতেই ভৈরব থেকে লোকজন গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন খান জানান, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি এবং ঘটনাটি জানিও না। তবে অনৈতিক কর্মকাণ্ড যদি হয় তাহলে তো প্রতিরোধ করতে হবে। যারা ভুক্তভোগী তারা যদি অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেব, তারপরও বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি। অভিযোগ কেউ করে নাই বা বিষয়টা আমি দেখিও নাই। হ্যাঁ, তবে এই অনৈতিক কাজকর্ম যদি হয় এগুলো তো প্রতিরোধ করতে হবে। যারা ভুক্তভোগী তারা যদি অভিযোগ করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, আর বিষয়টা আমরা একটু দেখতেছি। এইভাবে মারধর করায় আমি ভৈরব থেকে 1,20,000 টাকা আনাইছি, আনার জন্য সে মানছে না। পরে তারপর 30,000 টাকা বিকাশ আনাইছি, তাও মানে নাই। তারপরে ভৈরবের পেশার টিয়ার জন দিতে আছে, আমি তখন পারতাছি না। তখন ভৈরবের কোনো এক লোকের মাধ্যমে তাদের মুখতে কথা শুনে তার কথা বলছি, বলার পরে ওনার কথার মাধ্যমে উনি আমাদেরকে আমারে ওইখান থেকে যেভাবে হোক উদ্ধার কইরা আমারে ভৈরব পর্যন্ত আইনা দিয়ে